দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। জলাশয় থেকে উদ্ধার যুবকের দেহ, ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হারু পয়েন্ট কোস্টাল থানার কৈলাসনগর এলাকায়। মৃত যুবকের নাম অভিজিৎ দাস। পারিবারিক সূত্রে জানা যায় অভিজিৎ দাস গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল। শনিবার সকালে দেহটি ভাসতে দেখা যায়। মৃত যুবক ট্রলারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল। পরে পরিবারের লোকজন জানতে পারে তাদের ছেলে ট্রলারে যায়নি। এরপরে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন এবং একটি পুকুরের পাশে জুতো এবং লুঙ্গি দেখতে পেয়ে তাদের আরও সন্দেহ হয়। শেষ পর্যন্ত খুঁজে না পেয়ে বাড়ি চলে যায় মৃতের পরিবারের সদস্যরা। তারপর শনিবার সকালে বাড়ির কাছে পুকুরে অভিজিৎ দাসের দেহ ভাসতে দেখে গ্রামবাসীরা। খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারা। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। তবে কী কারণে মৃত্যু হলো, যুবকের খুন নাকি মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, তারই তদন্তে রয়েছে পুলিশ। সেখান থেকে ঘরে ঢুকে মোবাইলটা নিয়ে ওর গান শুনতে শুনতে আমাদের ওই দক্ষিণ পাশের বাসুদেব মাঝিকে সেখানে গেছে, দিলীপ মাঝিকে সেখানে যে সেখানে দিলীপ মাঝি বড় নাকি মোবাইল দেখাচ্ছে, কার্টুন দেখছে। তারপরে নাকি কইছে কয়েকটি জিনিস ছাড়া তো কেউ টাকা দিবে না, তাহলে মোবাইল জিনিস ছাড়া কেউ টাকা দিবে তাহলে টাকা কবে, আমি কথা কই নাকি সে দোকান থেকে বেরিয়ে গেছে। তারপরে মোবাইল নিয়ে যে বেরিয়েছে পরশু দিন বৃহস্পতিবার থেকে নিখোঁজ। আপনারা কোনো থানায় কমপ্লেন জানিয়েছেন? খোঁজাখুঁজি করেননি? আমি খুঁজেছি কালকে অন্তরে দাঁড়টা আর ওই সেজো পরিবারে জুতা মাসি কবে ভোরে ভারে সকালবেলা আজকে সকালে কালকে কালকে সকালে বৃহস্পতিবার দিন রাতে হয়েছে এই ঘটনাটা। জুতা পাইছে মানে আজকে সকাল না কালকে পাইছে? কালকে বৃহস্পতি রাতে পাইছে। এত কোন সময় কোথায় জুতো পেয়েছেন? যে পুকুরের সামনে পড়েছে সেই পুকুরের সামনে। আচ্ছা, জুতার লুঙ্গি না, জুতার লুঙ্গি না। দিনও আমার মোবাইল নিয়ে চলে গেছিল, তো মোবাইল নিয়ে চলে গেছিলো, আমার মোবাইল বন্ধক দিয়েছে নাকি জানি না। তারপরে মা আজকে তিন দিন ধরে যেদিন নিয়েছে তার পরের দিন থেকে খুঁজছে, তার সেদিন থেকে পরশুদিন থেকে খুঁজছে, ওকে পায়নি, রাত্রে পায়নি, আবার কালকে সারাদিন খুঁজেছে পায়নি। তারপর মা যখন ট্রলার ছাড়বে, ট্রলার কাছে গেছে ওকে, মানে ওকে যদি পায় ওকে ট্রলার দিয়ে আসবে। ট্রলার কাছে যাওয়ার সময় দেখে রাস্তার মধ্যে লুঙ্গিটা জুতোটা পরে আছে, লুঙ্গিটা জুতোটা পরে আছে। তারপর মা এনে ঘরে রেখে তারপর যে যেখানে ট্রলার আছে সেখানে গেছে, সেখানে গিয়ে খুঁজেছে পায়নি। মাঝি ওর জন্য ওয়েট করছিলো যে কখন ও আসবে তারপর ট্রলার ছাড়বে। তো মা খুঁজে টুজে সারা বাজার টাজার সব জায়গায় খুঁজেছে পায়নি। না পাওয়ার পর তারপর মা আবার চলে এসেছে, চলে এসে আবার গেছে, সারাদিন খুঁজেছে মা ওকে পায়নি, কালকেও সারাদিন খুঁজে পায়নি। ওনার কি কোনো শত্রুতা ছিল? শত্রুতা বলতো সেই ইয়েতে খালের ওপার একটা মেয়েকেও ভালোবেসেছিলো, তো মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছিলো। পালিয়ে যাওয়ার পর মেয়ের 18 বছর হয়নি বলে ওকে নিয়ে এসেছিলো। নিয়ে আসার পর ও তারপরে মানে সবাই বলছে যে মেয়ের 18 বছর হয়নি ওকে ছেড়ে দে, তাহলে মেয়েরা মেয়ের ছেলেরা নিয়ে এসছে। তারপরে মেয়ের আমার ভাই একদিন ওখানে গিয়েছিলো, যাওয়ার পর ওরা বলছে নাকি ওরা ওর মেয়েকে নাকি আমার ভাই ডিস্টার্ব করে, তো আমাকে ভাই আমার ভাইকে ধরে ওকে বেদম মার মেরেছে, ওরা সবাই মিলে মেরেছে মারছে। হ্যাঁ, তার কারণে কি হয়েছে এই মৃত্যু সেটা আমি সঠিক বলতে পারবো না। ওকে মেরেছে, এটা মেরেছে। তারপরে মারার পর বলছে ওই ছেলে যেন আমাদের মেয়ের ধারে কাছে যেন না আসে, ঘরে এসে তো ভাঙচুর করেছে, ওরা ঘরে এসে আমাদের দরজা ফরজা সব ভাঙচুর করেছে তারা, ওরা হ্যাঁ মেয়েরা দিন রাত্রেবেলা। পরশুদিন সকালে শুক্রবার ছিল না, শুক্রবার দিন সকালে হেবি যে পুষ্কিনী পাড়ার মধ্যে লুঙ্গি আর জুতা পাওয়া গেছে ওর মায়ের ভাইসে, ভাই ওর মায়ের ঘরে আনছে, আর এবার কার তালাশ করতেছে যে ছেলে কই ছেলে কই ছেলে কই, কোনো অনেক খোঁজ পাইতে আসে না, আজকে দেয় কি ছেলে এখানে বাসা। কীভাবে মারা গেছে জানতে পারলেন? ওর বাবা জানতে পারলে তো জানতামই, কীভাবে মারা গেছে এটা ভগবান জানে। কোনো শত্রু ছিল কি সেটা কইতে পারি না বাবা, শত্রু থাকতেও পারে, অমন আছে মদ খায় মরতে পারে, কেমনি কমু না দেখলে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।